নমস্কার বন্ধুরা, আমি মিলি। আমার চ্যানেল পাঁচ ফোড়নে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো ক্রিস্পি গার্লিক পটেটো বাইটস। এই রেসিপিটা ভীষণ একটা টেস্টি এবং ইজি স্ন্যাক্সের রেসিপি। বাচ্চাদের এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো চলুন দেখে নিই এই পটেটো বাইটস আমরা কিভাবে আজকে বানাবো। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। আমি যে চিলি ফ্লেক্সটা এখানে ইউজ করছি সেটা অতটাও ঝাল না, তার জন্য আমি 1 চামচ ইউজ করেছি। যদি আপনাদের চিলি ফ্লেক্স ঝাল হয় তাহলে আপনারা সে পরিমাণটা বুঝে দেবেন, অথবা বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে সেটাও একটু বুঝে ইউজ করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি জল। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাটি 1/2 বাটি জল নিয়ে সেটাকে দিয়ে দিলাম। সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি জলটা যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ আমি ওয়েট করব। জলটা এখানে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি যে বাটিটায় জল মেপে নিয়েছিলাম সেই বাটিটা অনুযায়ী আমি দিয়ে দিলাম 1/2 বাটি চালের গুঁড়ো। লো ফ্লেমে গ্যাসকে রেখে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে চালের গুঁড়োটা জলটাকে অ্যাবজর্ব করে নেবে। যতক্ষণ না জলটাকে অ্যাবজর্ব করছে ততক্ষণ অবধি আমাদের এটাকে রান্না করতে হবে। আস্তে আস্তে এটা একটা সেমি ডোয়ের শেপ নেবে। চালের গুঁড়ো জলটাকে ভালোভাবে টেনে নিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেবো এবং এই চালের মিক্সচারটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। চালের মিশ্রণটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটা নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো। অরিগ্যানোটা পুরোটাই অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপ করে দিতে পারেন। এবার আমি সব কিছুকে এখানে একসাথে মেখে নেব এবং একটা ডো মতো বানিয়ে নেব। ডোটা বানানোর সময় যদি আপনাদের মনে হয় যে ডোটা বেশি নরম হয়ে গেছে তাহলে আপনারা এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, অথবা যদি মনে হয় ডোটা শক্ত হয়ে গেছে তাহলে 1 চামচ জলও এখানে ইউজ করতে পারেন। ডোটা এখানে আমার প্রায় বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি এবং আরেকবার ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে ডোটাকে মেখে নেওয়ার পর একটা চাটুর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি ছুরির সাহায্যে ডোটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগকে আমি এখানে নিয়ে নিয়েছি, আর হাতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা আমার হাতে না লেগে যায়। এবার হাতের সাহায্যে আমি ডোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা রোল টাইপের বানিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে আমি এভাবে রোল টাইপের একটা বানাচ্ছি। 2 হাতের সাহায্যে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা রোল বানিয়ে নিতে হবে। এবার ছুরির সাহায্যে এর আমি ছোট ছোট বাইটস কাট করে। আপনারাই পটেটো বাইটসগুলোকে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে সেগুলোকে 1 সপ্তাহের জন্য স্টোর করতে পারেন এবং যখন আপনাদের ইচ্ছা তখন বের করে ভেজে সেগুলোকে সার্ভ করতে পারেন। পটেটো বাইটসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং বাকিগুলোকেও একইভাবেই বানিয়ে নিচ্ছি। এবং এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি এখানে প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি পটেটো বাইটসগুলোকে। ভালো করে প্রথমে হাই আঁচে গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে পটেটো বাইটসগুলোকে আমি ভাজবো। খুব হাই আঁচে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে পটেটো বাইটসগুলোকে ভাজবো। ভালো করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। প্রতিটা ব্যাচ ভাজার জন্য 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। এবার আমি এগুলোকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি পটেটো বাইটসগুলোকেও আমি ভেজে নেব এবং তুলে নেবো সেগুলোকে একটা প্লেটের মধ্যে। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি আর ক্রিস্পি পটেটো বাইটস। এগুলো বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় আর বানানোটাও ভীষণই সোজা। বাচ্চাদের এটা খুবই পছন্দের হয়, তাই বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, আর অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তো আজকের মতো এখানেই বিদায়, পরের ভিডিও